আমরা সকলে কিন্তু একটা কনস্টিটিউশনাল রাইটসে বেঁধে আছি এবং সেইভাবে কিন্তু আমাদের জীবনযাপন আমরা করে থাকি। তো এই কনস্টিটিউশনাল রাইটসটা যদি আমাদের থেকে তুলে নেওয়া হয় বা এই রাইটসটার বাঁধনটা যদি ভেঙে দেওয়া হয়, তাহলে আমরা যারা মানুষরা আছি তারা কিন্তু স্ক্যাটার্ড হয়ে যাবো, এবং স্ক্যাটার্ড হয়ে গেলে সেটা একটা অর্গানাইজড সিস্টেম না থেকে সেটা একটা ক্রাউডে পরিণত হয়ে যাবে, এবং সেই ক্রাউডটা অফেন সামলানো খুব মুশকিল হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ্র কি বাণী। এখন আমি একটা হিন্দি ফিল্মের রিভিউ করতে চলে এসেছি যার নাম হলো ভিড়, যেটা থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে 24th of March 2023। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে অনুভব সিনহা এবং এই ফিল্মটার রাইটারও অনুভব সিনহা অ্যালং উইথ আদার টু কো রাইটার্স। এখানে একটা হোয়াইট অনসম্বল কাস্টিং আছে ফিচারিং রাজকুমার রাও, দিয়া মির্জা, ভূমি পেডনেকর, কৃতিকা কামরা, পঙ্কজ কাপুর, আশুতোষ রানা, আদিত্য শ্রীবাস্তব সহ আরও অনেকে। তো ফিল্মটি আমি দেখলাম, আমার কেমন লাগলো সবকিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করব। সো আই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ফিল্মটার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি, এবং এই ফিল্মটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে। সেটার একটা রিজনিং অবশ্যই আছে, যেটা আমি বুঝেছি সেটা আমি গ্র্যাজুয়ালি এই রিভিউটার মাধ্যমে দেবো। তবে শুরুতে আমি যেইভাবে রিভিউটা শুরু করলাম, সেই যে কথাবার্তাটা সেটা কিন্তু এই ফিল্মটাতে ব্রিলিয়েন্টলি দেখানো হয়েছে যখন ভিড় টাইটেলটা আমাদের কাছে দেখানো হয়। এবং সেটা কৃতিকা কামরা এখানে একজন নিউজ রিপোর্টারের রোল প্লে করছে, সে ওই কথাটা একটি ট্রাকের কিছু জুট ব্যাগকে বাঁধনে বাঁধা সেইকে ডেডিকেট করে কথাটা বলে, এবং সেটার সাথে খুব সুন্দরভাবে একটা মেটাফরিক্যাল রিজেম্বলেন্স দেয় আমাদের এই ক্রাউডটা বা আমাদের এই পিপলরা যারা এই সমাজের বাঁধনে বেঁধে আছে। তা আমার খুব ভালো লেগেছে কথাটা, তাই জন্যেই আমি এটা দিয়ে শুরু করলাম। এবার এই ফিল্মটা ইজ বেসড অন আ ট্রু ইনসিডেন্ট, এবং সেটা আমরা প্রত্যেকেই জানি যে COVID-19 যখন হয়েছিল, মানে প্যান্ডেমিক যখন ব্রেক করেছিল 2020, সেই সময় কিন্তু বহু মাইগ্রেন্ট ওয়ার্কার্স ছিল যারা নিজেদের দেশে বা নিজেদের গ্রামে ফেরত যেতে চাইছিল, এবং এই ফেরত যাওয়ার পথে অনেক সময় অনেক চেকপোস্টে পুলিশরা তাদেরকে আটকে রেখেছিল, তারা ঠিক মতো খাওয়া দাওয়ার পায়নি এবং তাদের সাথে অনেক অত্যাচার করা হয়েছিল। এবং সেই অত্যাচারেরই একটা ড্রামাটিক প্রেজেন্টেশন আমাদেরকে এই ফিল্মটার মাধ্যমে দেয়, এবং তার সাথে সাথে কিছু মানুষদের একটা ক্লাস ডিফারেন্সেস প্লাস মেন্টালি যে একটা ডিফারেন্স আছে সেইটাকে আমাদের সামনে তুলে ধরে, ঠিক ভুল কে কীরকমভাবে সেটাকে নিয়েছিল সেই সময় সেটাকেই আমাদের কাছে একটা প্রেজেন্টেশন দেয়। এবং এখানে খুব সুন্দর একটা শ্রেণীভাগ করে দিয়েছে যে একজন একটু প্রিভিলেজ ক্যাটাগরিতে আছে আর বাদবাকি কিছুজন ওই মাইগ্রেন্ট ওয়ার্কার্সের ক্যাটাগরিতে আছে, এবং তাদের মধ্যে একটা ক্লাস ডিফারেন্স অবশ্যই আছে, এবং সেই ক্লাস ডিফারেন্সের জন্য তারা তাদের পেনটা বুঝতে পারছে না। বাট গ্র্যাজুয়ালি যখন তারা ওই চেকপোস্টে আটকে আছে, তাদের উপর যা যা ঘটনা ঘটে সেখান দিয়ে একটি লোক সেই জিনিসটাকে রিয়েলাইজ করে, এবং সেই চরিত্রটা হচ্ছে রাজকুমার রাও, যে ওই পুলিশ ফোর্সের একজন পার্সন, এবং সেই জিনিসটাকে রিয়েলাইজ করে সে ওদের জন্য দাঁড়িয়েছিল। এবং তার সাথে তার পার্টনারের চরিত্রে একটি ডক্টরের ভূমিকায় দেখতে পাচ্ছি ভূমি পেডনেকর, সেও অনেকটা সহযোগিতা করেছিল। এছাড়া দিয়া মির্জার একটা বেশ সুন্দর ক্যামিও আছে, যেটা একটা পয়েগনেন্ট অ্যাপিল দেয় তোমরা যখন ফিল্মটা দেখবে। কৃতিকা কামরা এখানে একজন নিউজ রিপোর্টারের রোল প্লে করেছে, যেটা আমি শুরুতে বললাম, তারও যে চরিত্র সেটা আমাদেরকে ওই ব্লেটেন্ট ট্রুথগুলোকে সামনে নিয়ে আসে, যেটা সেই সময় ঘটেছিল, যেটা সহজে অনেক জায়গায় রিপোর্ট হয়নি আবার অনেক জায়গায় তুলে দেখানো হয়নি। পঙ্কজ কাপুরকে ওয়ান অফ দোজ মাইগ্রেন্ট ওয়ার্কার্স দেখানো হয়েছে যে রিভোল্ট করেছিল খাওয়ার জন্য, এবং সে প্রোটেস্টটা কতটা দূর গেছিল সেটা তোমরা ফিল্মটা দেখলে বুঝতে পারবে। এছাড়া এখানে একটি বাবা মেয়ের জোড়ি দেখানো হয়েছে, যে মেয়েটি মনে হয় ডেবিউটেড, এবং সে কিন্তু দুর্দান্তভাবে রোলটা প্লে করেছে, এবং তার যে গল্পটা সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এবং বলা যেতে পারে তার গল্পটা আমার মনে ছুঁয়েছে। এখানে ছোট ছোট করে বহু গল্প আছে এক একটা শ্রেণীর লোকেদেরকে ঘিরে, যেটা এই ইনসিডেন্টকে ঘিরে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে। একের অপরের সাথে তারা যুক্ত নয়, কিন্তু সেটা সামহাও এই যে পুরো ইনসিডেন্ট এখানে দেখানো যে তাদের মধ্যে সেটা এফেক্ট হয়, এবং সেই এফেক্টের কারণে তারা কিভাবে সেটাকে ওভারকাম করে সেটাকে আমাদের ফিল্মে দেখিয়েছে। এবার এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট এটা দেখানো আছে, সেটা একটাই রিজনিং হচ্ছে যে 1947-এও কিন্তু অনেক মাইগ্রেন্টসরা লোকোমোট করেছিল যখন পার্টিশন অফ বেঙ্গল হয়েছিল, এবং সেই সময় আমরা সিনারিওটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইটেই জানি। তো সেইটার কথা মাথায় রেখে এই ফিল্মটাকে ওইভাবেই দেখানো হয়েছে, মানে ওই সিনারিওটাকে মনে করানো হয়েছে যে আবার একটা এরকম লোকোমোশন করা হয়েছিল ফ্রম ওয়ান প্লেস টু দি আনাদার, সেটাও একটা হিউম্যান ক্রাউডের হয়েছিল, এবং তার জন্য তারা অনেক সাফারার্সও হয়েছিল।
তো এই জিনিসটাকে অনুভব সিনহা কিন্তু খুব সুন্দরভাবে প্রজেক্ট আউট করতে পেরেছে, এবং এখানে যে পুরো বিষয়টা সেই বিষয়টা আমাদের কাছে কিন্তু সেকেন্ড হাফে ভীষণ রেলিভেন্ট ভাবে আসে। ফার্স্ট হাফটা একটু বিল্ড আপে চলে যায় এবং তখন তোমরা অতটা বেশি ইন্টারেস্ট নাও পেতে পারো যেরকম আমি পাইনি, তবে সেকেন্ড হাফে আমি কিন্তু বেশ এনগ্রস হয়ে গেছিলাম এবং আলটিমেটলি যখন ক্লাইম্যাক্সটা আসে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। একটা জায়গা এখানে দেখানো হয় যে স্যানিটাইজার স্প্রে করা হচ্ছে তাদের উপরে, অথচ তারা কিন্তু দিনের পর দিন না খেয়ে আছে, তারা অলরেডি খাবার জন্য চাইছে কিন্তু খাবার তাকে দেওয়া হচ্ছে না, কিন্তু স্যানিটাইজার স্প্রে করা হচ্ছে যেটা তাদের শরীরের পক্ষে ক্ষতিকর এবং তার মধ্যে কিছুজন এফেক্টেড হয়ে যায়। কিছুজন পেপার ইউজ করছিল বহু মহিলারা, সেটা পর্যন্ত এখানে দেখানো হয়েছে। দিস হোল সিনারিও যেটা এখানে দেখানো হয়েছে সত্যি খুব ভাবুক করে দেয় এবং সেই সময়টাকে আমাদের কাছে তুলে ধরে। সো আমার কিন্তু এই ফিল্মটা বেশ একটা রিয়ালিটি চেক মনে হয়েছে এবং আমার ফিল্মটা খারাপ লাগেনি। পারফরম্যান্সেস এখানে প্রত্যেকেরই কিন্তু নিজের নিজের জায়গায় ঠিকঠাক আছে, কেউ কাউকে ওভার পাওয়ার করে গেছে আমি এটা বলবো না, কারণ প্রত্যেকেরই ছোট 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 রোল আছে এবং প্রত্যেকে কিন্তু নিজের নিজের জায়গায় ভালো পারফরমেন্স দিয়েছে। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, আর যদি আমার রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।